দেশব্যাপী বিএনপি জামাতের হরতাল অবরোধের নামে পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা, বিচারপতির বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো, লুটপাট, অগ্নিসন্ত্রাস সহ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষে তারেক জিয়ার কুশল পুত্তলিকা দাহ করা হয়। সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহসভাপতি লায়ন মিজানুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। গেল 5 নভেম্বর রবিবার সকাল 11টায় মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন হাটবাজার প্রদক্ষিণ করে এনাম নাহার মোড়ের প্রতিবাদ সমাবেশে এসে জড়ো হয়। সমাবেশে উত্তর জেলা কৃষক লীগের সদস্য শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান। সারা বাংলাদেশে সেদিন সিরিজ বোমা হামলা চালিয়ে 67টি জেলায় আদালত পাড়া, পুলিশ পাড়া থেকে শুরু করে শিক্ষাঙ্গন সব জায়গায় তারা। বক্তব্যে তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারা দেশের সাথে সন্দ্বীপের ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি 2012 সালে সন্দ্বীপের জনসভায় যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার চেয়েও বেশি বাস্তবায়ন করেছেন। সরকারের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত জোট হরতাল অবরোধের নামে পুলিশ হত্যা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, সাধারণ মানুষের জানমালের উপর অগ্নিসন্ত্রাস করছে। সন্দ্বীপের মাটিতে যদি এমন কোনো ধ্বংসাত্মক কাজের চিন্তা করা হয় তবে তার দাঁত ভাঙা জবাব হবে। অনুষ্ঠানে সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজউদ্দৌলা, জোট সরকারের নির্যাতিত নেতা আশরাফুল্লাহ শ্রাবণ, মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান, ইয়াহিয়া মিলন মেম্বার, দিদারুল আলম মেম্বার, উত্তর জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল কবির, আব্দুর রহিম শিবলি মেম্বার, আইনুল কবির মুন্না, শামীম আজম, তাইজুল ইসলাম আরমান মেম্বার, বেলাল হোসেন, শামসুল আলম, উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি হীরা কায়সার, সালাউদ্দিন আরমান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রায় 2000 নেতাকর্মী উপস্থিত ছিলেন।